আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি মজাদার একটি খাবার, বিটরুট ভাজি। তো চলুন দেখে নেওয়া যাক, প্রথমে আমাদের উপকরণগুলো কি কি উপকরণ। 2 কাপ বিটরুট, 1/2 টেবিল, 1 টেবিল চামচ রসুন কুচি, কাঁচামরিচ কুচি পছন্দ মতো, আর 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর একটা স্বাদে ম্যাজিক মশলা। তো প্রথমে আমরা চুলায় একটি প্যান গরম করতে দিব। তারপরে গরম হয়ে গেলে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হবে তখন আমরা এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এটা আমার প্রথম ভিডিও, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন। তো আমরা পেঁয়াজ কুচি দিলাম 1/4 কাপ, মানে 1/4 কাপ। তো আমরা পেঁয়াজটা একটু হালকা হালকা একটু ভেজেই রসুনটা দিয়ে দিব, একটু নাড়িয়েই। এই যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে আমরা এখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব, একদম যেন নরম হয়, কিন্তু ব্রাউন কালার যেন না হয়, তাহলে খেতে ভালো লাগবে না। ভাজবো যখন ভাজাটা কমপ্লিট হবে, মানে একটু নরম হয়ে যাবে পেঁয়াজ আর রসুন কুচিটা, তখনই এই যে দেখেন এমন পর্যায়ে এলেই তখন আমরা বিটরুট কুচিটা দিয়ে দিব। একদম সহজ, কিন্তু রেসিপিটা এত মজা হয়। আর অবশ্যই আপনারা চুলার হিটটা একদম হাই রাখবেন, হাই রাখবেন, আর রান্নাটা হতেও লাগে মাত্র 5 মিনিট। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, খাবারটা অনেক মজা, অনেক মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখুন আমি বিটরুট কুচি করে নিলাম, কুচি করে সেই বিটরুটের কুচিটা দিয়ে দিলাম এখানে। আর বিটরুটটা অবশ্যই আপনারা গ্রেটারের মোটা যেইটা আমি দেখাই দিচ্ছি ওই পাশটা দিয়ে অবশ্যই আপনারা বিটরুটটা গ্রেট করে নেবেন। বেশি চিকনটা দিয়ে গ্রেট করলে দেখা গেছে মানে একদম ভর্তার মতো হয়ে যাবে। তো নেড়ে নিয়ে বিটরুটটা যখন নাড়বেন, নেড়ে নিয়ে তারপরে আপনারা কাঁচামরিচ কুচিটা দিয়ে দেবেন, একটু লবণ দিবেন, এটা 1/2 চা চামচ আমি দিয়েছি। আমি লবণটা বিটরুটের মধ্যে এত লবণটা দিবেন না, যেহেতু এখানে আমি আবার আরেকটা মশলা অ্যাড করব, এই যে স্বাদে ম্যাজিক, এটা তো একটু লবণ থাকে, সেজন্য লবণটা একদম অল্প দিবেন, আপনারা বুঝে দিবেন। আমি আবারও বলছি এটা আমার প্রথম ভিডিও, যদি ভুল ত্রুটি হয় প্লিজ প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কখনো বাজে কমেন্টস করবেন না, আর আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা যাচ্ছে আমার আরও উৎসাহ বেড়ে যাবে এবং পরবর্তীতে আমি আরও মজার মজার রান্না আপনাদের দেখাবো। তো বিটরুটটা নেড়ে নিয়ে আমি এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচটা একটু এরকম কোনাকুনি বা এরকম বাঁকা করে কেটে দিলে দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন অথবা আমার মতো করেও দিতে পারেন। এখন আমরা শুধু নাড়ব, 5 মিনিট ভেজে নিব। 5 মিনিট ভাজার পরেই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হাই হিটে থাকবে। 5 মিনিট ভাজার পরে আমরা সরাসরি এটা নামিয়ে নিব। এটা পুরোপুরি সিদ্ধ হবে বলতে গলে যাবে না, কিন্তু একটু চাইনিজ ভেজিটেবলটা যেমন মানে মুখে দিলে দাঁতে বাজে এরকম একটা শক্ত শক্ত লাগে, সেরকমটা হবে বিটরুটটা, কারণ গলে গেলে কিন্তু ভালো লাগবে না। জাস্ট খেলে আপনারা 5 মিনিট এভাবেই নাড়বেন। হ্যাঁ, ভালো করে নেড়ে নেবেন যেন এই না হয়, দলা পেকে না যায়। দেখেন দলা পেকবে না, খুবই টেস্টি হয় ভাজিটাই। দেখুন আমি 5 মিনিট ভেজে নামিয়ে নিচ্ছি।
নামিয়ে এখন আমি আর এটা সাজানোর কোনো কিছু নেই, এই বিটরুটটা দেখতে এমনিতেই অনেক সুন্দর, সেজন্য আমি আর স্পেশাল করে কোনো কিছু সাজালাম না, জাস্ট একটু উপরে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। সবাই।